নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে রক্ষা কবচ পেতে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও শেষ পর্যন্ত কোনো আদালতই তাকে চূড়ান্ত রক্ষা কবচ দিতে পারছে না। এই মুহূর্তে যেটা খবর হলো যে তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের তদন্ত কেন হয়েছে সেই বিষয়ে তিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরো মামলাটি শুনানি করে 5ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল চূড়ান্ত রায়দানের জন্য দিন স্থির করেছিলেন। এর মধ্যেই আরেক বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, যেহেতু কোনো স্টে নেই, আপনারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছেন না, এবং এই বিষয়গুলি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি আইনজীবী মহলে একটি চিন্তার তৈরি হয়। তারা তৎক্ষণাৎ কোর্টের কাছে প্রে করেন, যেহেতু একটি মামলা রায়দানের জন্য প্রস্তুত হয়ে আছে, তা সত্ত্বেও কেন ইডি বা কোর্ট এত তাড়াহুড়ো করছে, অর্থাৎ এবং তিনি আবেদন করেন এই মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হোক। যদিও তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে এই মামলাটি আমি শুনানি করে রায় দিয়ে দেব, এবং এই মুহূর্তে আরেকটি ঘটনা ঘটে যায়, সেটা কি না, লিপস অ্যান্ড বাউন্সে তদন্ত করতে গিয়ে ইডি অফিসাররা 7টি 16টি ফাইল ডাউনলোড করে ফেলেন, এবং সেই ফাইলগুলি নাকি তার মেয়ের হোস্টেল সংক্রান্ত। যদিও এই বিষয়টিকে নিয়ে লালবাজারে মামলা হয়, লালবাজার সেটি সেন্ট্রাল ফরেন্সিকে পাঠিয়েছে, সেই রিপোর্ট এলে এই মামলার গতি প্রকৃতি নির্ধারিত হবে। যদিও আজ কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি আছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, দেখা যাক এই মামলা নতুন কোনো মোড় নেয় কি না। আর এই মামলায় যদি নতুন কোনো মোড় আসে আমরা তৎক্ষণাৎ আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে আপনাদের আরও একটি বোনাস খবর দিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির মাস্টার কি যেটি অর্থাৎ বিনয় মিশ্র ইতিমধ্যে ভানুয়াতোয়ার পোর্ট ভিলাতে অবস্থান করছেন। তাকে কুয়ালালামপুর থেকে 23 আগস্ট থেকে 27 আগস্টের মধ্যে কোনো একটি সময়ে তাকে কুয়ালালামপুর থেকে পোর্ট ভিলায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ভানুয়াতোয়ার পোর্ট ভিলাতে। এখন দেখা যাক সেখান থেকে সিডনি হয়ে কবে ভারতে আসে, এই বিষয়ে একটি প্রতিবেদন আমি করব। আপনারা সেই প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।